ডায়নাকে শয্যা সঙ্গে করতে চেয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রিন্সেস ডায়না যেন আজও চিরন্তন সৌন্দর্যের এক অনন্য নাম, মৃত্যু তার মহিমা ম্লান করতে পারেনি। আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে কত পুরুষ যে তার সৌন্দর্যের সামনে নত যেন হয় তা ইয়াদ নেই, আর সেই তালিকার উপরের সারিতে রয়েছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। যদিও তখন তিনি প্রেসিডেন্টের আসনে বসেননি, তবে তখনও এখনকার মতোই ধনকুবের ছিলেন ডোনাল্ড ট্রাম্প। 1997 সালে একটি রেডিও অনুষ্ঠানে তার মনের এই আবেদনের ইচ্ছা তিনি জানিয়েছেন। পরে ট্রাম্পের দেয়া রেডিও সাক্ষাৎকারের একটি অংশ 2000 সালে মিরর এ প্রকাশিত হয়। সেখানে ট্রাম্প জানিয়েছে ব্রিটিশ রয়্যাল লেডি ডায়নার কোনো আপত্তি না থাকলে তাকে শয্যাসঙ্গিনী করতে তার কোনো দ্বিধা নেই। প্রখ্যাত মার্কিন রেডিও ব্যক্তিত্ব হোয়ার্ড স্টেন বেশ কয়েকটি সাক্ষাৎকার নিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের। সেই রেডিও সাক্ষাৎকারের রেকর্ডিং সম্প্রতি প্রকাশ্যে এসেছে, আর সেই সাক্ষাৎকারের মনের বাসনার কথা প্রকাশ ঘটিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ডায়নার যে সৌন্দর্য বিশ্বমোহিত তাতে ট্রাম্পের মতো পুরুষ যে ঘায়েল হবে না তার বলার অপেক্ষা রাখে না। তবে সেই স্বাদ পূরণ হয়নি তার। ডায়নার মৃত্যুর পর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের কাছে এটাকে জীবনের সবচাইতে বড় আক্ষেপ বলে দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের চোখে সবচাইতে হট নারী কারা, এই শো এর উপস্থাপকের সঙ্গে তিনি নিজেই আলোচনা করেছিলেন তা। বর্তমান মার্কিন প্রেসিডেন্টের তালিকার সবার ওপরে রয়েছে তার বর্তমান স্ত্রী ফার্স্ট লেডি মেলেনিয়া, এরপরে রেখেছেন তার দ্বিতীয় স্ত্রী ইভানাকাকে, আর এই তালিকার তৃতীয় অবস্থানে স্থান দিয়েছেন ডায়নাকে। ট্রাম্প বলেন, তার চেহারা ত্বক উচ্চতা আমাকে আকর্ষণ করে, তিনি একজন সুপার মডেল। তবে শুধু এই সাক্ষাৎকারে নয়, প্রিন্সেস ডায়নাকে নিয়ে তিনি যে মুগ্ধ তা ট্রাম্প অকাতরে জানিয়েছে তার বই দি আর্ট অফ দ্য কামব্যাক এ। ডায়নার মৃত্যুর 3 মাস পর প্রকাশিত হয়েছিল বইটি। তাতে রয়েছে মানুষকে এক নিমিষে মুগ্ধ করে দেওয়ার কী ক্ষমতা ছিল তা আমি দেখেছি, তিনি এলেই গোটা ঘর আলোয় ভরে উঠত, এমনই তার জাদু, তিনি প্রকৃত প্রিন্সেস, স্বপ্নের রানী। বইয়ে কিছুটা মার্জিত হয়ে কথা বললেও রেডিও শোয়ে ট্রাম্প নিজের কথা জানাতে গিয়ে বলেছেন, বিছানায় যাওয়ার আগে অবশ্যই তাকে HIV টেস্ট করে আসতে বলতাম। বাস্তব জীবনে ট্রাম্প এবং ডায়না বিভিন্ন সময় দেখা হয়েছে, এর মধ্যে 1995 সালে ম্যানহাটনের হিল্টন হোটেলে এক নৈশ বুঝে তো তারা এক টেবিলেই বসেছিলেন। তবে ধনকুবর ট্রাম্প যতই ডায়নার প্রেমে মুগ্ধ থাকুক না কেন, সাবেক এই প্রিন্সেস তাকে নিয়ে কোনো উৎসাহ দেখিয়েছেন এমনটা দেখা যায়নি। 2015 সালে একটি ব্রিটিশ চ্যানেলের উপস্থাপক সেলিনা স্টক দাবি করে যুবরাজ চার্লসের সঙ্গে বিচ্ছেদের কয়েক মাস পরই হ্যানসিংটন প্যালেসে, অর্থাৎ ডায়নার যেখানে থাকতেন সেখানে বিরাট ফুলের তোড়াই ভরিয়ে দিয়েছিল ট্রাম্প। সেই তোড়ায় এক একটি ফুলের দামই ছিল প্রায় £100 করে।